नमस्कार बंधुरा, आमी शिल्पी। आज आपनादेर साथे आबार सबुजेर सन्धाने चैनल थेके हाजिर होयेछि। देखुन बंधुरा, आज के कैलेडियम एकटा लागाबो। जदिओ एटा एखन कैलेडियम लागानोर समय नय, केननार बाल्ब पचे जेते पारे बा शीतकाले डरमेंसिते चले जाए। किन्तु बंधुरा, कल के हनुमान एसे आमार छादेर थेके एई कैलेडियमेर टपटि शुद्ध पुरो ओपर थेके नीचे फेले दिएछिलो, जार फले टप पुरो भेंगे गेछे। एमनकि गाछेरो आमि अन्य किछु अवशिष्टांश खुजे पाइनि, शुधु एई एकटिमात्र अंश खुजे पेयेछि आजके सकाले। ताई एटाकेई निये रिपोर्ट करते चलेछि बंधुरा। आर एई तिनटे भेरायटि कैलेडियम आमार काछे आछे, एटा निये फोर्थ छिलो, किन्तु এটার আজকে এই হাল আপনারা দেখতেই পাচ্ছেন। একটিমাত্র ছোট্ট, জানি না এর থেকে আশা করছি, খুব আশা করছি এর থেকে হয়তো আমি গাছটাকে আবার বাঁচাতে পারবো। তো বন্ধুরা, এটা রিপোর্টিং করার জন্য আমি নিয়েছি এক ভাগ বালি, এক ভাগ ভার্মি কম্পোস্ট, দু ভাগ গার্ডেন সয়েল, আর কিছুটা নিমখোল, এক মুঠো মতো নিমখোল, আর নিয়েছি একটু ফাঙ্গিসাইড। এটা দিয়ে আমি একে রিপোর্টিং করব। এবার বন্ধুরা, আপনাদের বলি এই ক্যালেডিয়ামগুলো এমনিতে কিন্তু দেখতে খুবই ভালো। আপনারা যারা পরিচিত আছেন বা যাদের বাড়িতে আছে ক্যালেডিয়াম, তারা নিশ্চয়ই জানেন। কিন্তু এদের গোড়ায় যেন বা টবে, যদি মাটিতে থাকে তো গোড়ায়, বা যদি টবে থাকে তো টবের মধ্যে যেন বন্ধুরা বেশি জল না জমে। তাহলে কি হয়, এর যে পেঁয়াজের মতন কন্দটা থাকে সেটা পচে যেতে পারে। আর আমার ক্ষেত্রে যেহেতু ছাদের ওপর থেকে নিচে পড়েছে, পুরো মেন যে মোটা বড় কন্দটা ছিল সেটা বন্ধুরা পুরো নষ্ট হয়ে গেছে। আমি এই সাইডে থেকে একটুখানি ছোটো অংশ পেয়েছি, সেটাকেই নিয়ে এসেছি। ক্যালেডিয়ামগুলো এমনিতে দেখতে তো খুবই ভালো, কিন্তু রোদে ডাইরেক্ট রাখবেন না। বর্ষা এবং গ্রীষ্ম আপনাকে প্রচুর পরিমাণে পাতা দিয়ে এরা ভরিয়ে দেবে, ফোলিয়েজ প্ল্যান্ট তাই। কিন্তু শীতের সময় এরা ডরমেন্সিতে চলে যায় এবং তখন কিন্তু এদের টপগুলোতে আর কিছু দেখা যাবে না পাতা। যদিও বন্ধুরা আপনারা ভাববেন না যে ক্যালেডিয়ামটা নষ্ট হয়ে গেছে বা আপনার গাছটা মরে গেছে, আর ধরে টবের মাটিটা চেঞ্জ করে ফেলবেন, তা কিন্তু নয়। এরা ওপরে পাতাগুলো মরে গেলেও ভেতরে এই টবের মধ্যে কিন্তু এদের কন্দটা থেকে যায়, এবং সেটা সারা শীতকালে এর কোনো পাতা দেখতে পারবেন না। কিন্তু গরমকাল এলে আপনারা যদি নিয়মিত জল দিতে থাকেন বা যদি একটু বৃষ্টি পড়ে, তাহলে কিন্তু বন্ধুরা আবার এটা দেখবেন একটা একটা করে পাতা গজিয়ে গেছে। এবং একটু যদি যত্নে রাখেন, এরা কিন্তু আপনাকে ছেড়ে যাবার নয়, মানে পার্মানেন্ট গাছ। আপনি এক বছর আনলেন, আপনার বাগান থেকে কিন্তু এরা যাবে না, চলতেই থাকবে। আমাদের দেশি যে ক্যালেডিয়ামগুলো আছে সেগুলো তো কোনো কথাই নেই, কিন্তু যেগুলো হাইব্রিড সেগুলোও কিন্তু একটু যত্ন করলেই আপনার কাছে অনেকদিন ধরে থাকবে। এই এই ক্যালেডিয়ামটা আমার কাছে বছর পাঁচেক ধরে আছে, আর এ তো কবে যে একে আমি কোথা থেকে এনেছিলাম তাই ভুলে গেছি। আর এইটার একটু যত্ন করতে হয়, তবে ওই আমি এটার মধ্যে একটু বেশি বালি দেবো, বেশি বালি দিয়েছি এবং নিমখোলটা দিই, যাতে নাকি কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণটা না হয় বন্ধু। তা আসুন এবারে ভালো করে মিক্স করে নিই, এগুলো মিক্স করে আপনাদের বসিয়ে দেখাই। এবারে বন্ধুরা, এর মধ্যে একটু ফাঙ্গিসাইড দিয়ে নেবো, যাতে নাকি বিশেষ করে এখন বর্ষাকাল, আমি এমনিতেও সবসময় মাটি তৈরির সময় দিই, তার মধ্যে এখন বর্ষাকাল, এখন তো একেবারেই উচিত নয় ফাঙ্গিসাইড ছাড়া বসানো, কেননা মাটির মধ্যে যে কোনো ব্যাকটেরিয়া থাকতেই পারে। একে সরাসরি রোদে রাখবেন না বন্ধুরা, এ হালকা ছায়াযুক্ত স্থান বা কোনো বড় গাছের তলায় বা আপনার ইনডোরে থাকতে পারে। টবে বসানোর আগে টবের তলায় যে ছিদ্রটা থাকে বন্ধুরা, সেখানে একটা ছোট্ট খোলামকুচি দিয়ে নিতে হয়, এবং সেটা আমি আগে থেকেই দিয়ে রেডি করে রেখেছি, তাই এখন আপনাদের আর দেখালাম না সেটা। আপনাদের এখন শুধু গাছটা রিপোর্টিং করে দেখাচ্ছি। আমি জানি না আমার এই গাছটিকে বাঁচাতে পারবো কি না, কেননা এখন বর্ষাকাল এবং এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। তবে আমার ছাদে যেখানে শেড দেবো, আমি সেই শেডের তলাতেই গাছটাকে রাখবো, কাজেই আশা করি হয়তো বা বেঁচে যাবে, কন্দটা পচবে না। একটু যদি গাছটা ধরে যায় তাহলে আমি বুঝে যাব যে গাছটা আমার বাগানে থাকলো, কেননা ধরে গেলে আর কোনো অসুবিধা নেই। শীতে যদি ডরমেন্সিতে চলেও যায়, তাও যদি এই টপটাকে আমি আলাদা করে সরিয়ে রাখি এবং একে সারা শীতকালে জল দেওয়ার দরকার নেই, কিন্তু গরম পড়তে আমি যদি একে জল দিই, সে আবার এই কন্দর থেকে আস্তে 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 পাতা ছাড়বে।
গাছটা বসানোর পরে বন্ধুরা মাটিটা একটু ভালো করে টিপে টিপে দেবেন, যাতে নাকি এই টবের মধ্যে মাটির মধ্যে থাকা হাওয়াটা বাতাসটা চলে যায়, তা না হলে যদি ভেতরে এয়ার থেকে যায় সেই হাওয়াটা কিন্তু বন্ধুরা আপনাদের গাছের কন্দটা বা গাছটাকে গাছের শেকড়টাকে পচিয়ে দিতে পারে। সেক্ষেত্রে ভালো করে একটু চিপে দেবেন। তাহলে বন্ধুরা বসানো হয়ে গেল। আমার মাটিটা একটু ভেজা ভেজা আছে, সেই জন্য আমি এখন জল দিলাম না একে, কেননা একে কালকে সারারাত্রি খুব বৃষ্টি হয়েছে এবং গাছটা যথেচ্ছ পরিমাণে ভিজেছে, তাই আমি একটু পরে একে জলটা দেবো, কেননা কন্দটায় প্রচণ্ড পরিমাণে জল জল রয়েছে। তাহলে বন্ধুরা আমার এটা রিপোর্টিং করা শেষ হলো এবং আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কারো কাছে একটু উপকার বলে মনে হয়, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে বন্ধুরা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার গাছ সংক্রান্ত বিষয়ে সমস্ত নোটিফিকেশান পেতে চান তাহলে বন্ধুরা বেল আইকন যেটা আছে সেটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন এই অতিমারির সময়ে, সাবধানে থাকবেন বাইরে চলাচলের সময়, খেয়াল রাখবেন নিজেদের। আচ্ছা, আজ তাহলে আসি, নমস্কার।